আজকে আমি আপনাদেরকে আলু, সয়াবিন আর সজনের ডাটা দিয়ে একটা ঝোল করে দেখাচ্ছি। এটা খুবই হেলদি একটা খাবার, ডায়াবেটিস রোগীরাও এটা খেতে পারেন। যদি আলুটা বাদ দিয়ে দেন তাহলে ডায়াবেটিসটাও খেতে পারেন, যারা ডায়েট করছেন তারাও এটা এটা খেতে পারবেন। এটা খুবই হেলদি একটা খাবার আর কিন্তু এটা সুস্বাদুও। এটা একটা কমপ্লিট নিরামিষ রান্না, বাড়িতে এটা আপনারা ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার আপডেটসগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারবেন। আর এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। সজনের ডাটা, আলু আর সয়াবিন দিয়ে ঝোল বানানোর জন্য আমি কতগুলো 100 গ্রাম মতো সয়াবিনকে গরম জলে ভিজিয়ে রেখেছি, তাহলে আমাকে আর এটাকে সেদ্ধ করতে হবে না। আমি 3টি আলুকে এরম লম্বা লম্বা খোসা ছাড়িয়ে এরম লম্বা করে কেটে রেখে দিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি এটাকে, তাহলে আলুগুলো আর কালো হবে না। আমি কতগুলো কতগুলো সজনের ডাটাকে এই আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, সজনেটা আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 1.5 টেবিল চামচ মতো আদা বাটা, 1টা টমেটোকে কুচি করে নিয়েছি, 1/2 টেবিল চামচ মতো নিয়েছি গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আর আমার মশলার মধ্যে লাগবে লাগবে ধনের গুঁড়ো লাগবে, জিরের গুঁড়ো লাগবে, লঙ্কার গুঁড়ো লাগবে, হলুদের গুঁড়ো লাগবে, আর একটু গরম মশলা দেব। আমি এটা যে কোনো তেলেই রান্না করা যায়, আমি এটা সয়াবিন তেলেই রান্না করছি। আমি গ্যাসে একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছি, আমি এবার 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু গরম হতে দেবো। এইবার আমি তেলটা একটু গরম হয়ে গেছে, আমি এবার 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ভাজার মতো হতে দেবো এটাকে। এবার আমি আদা বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি, টমেটোটাও টমেটো কুচিটাও দিয়ে দিলাম। আর 1/2 টেবিল চামচ মতো হলুদ দিলাম, 1/2 টেবিল চামচ মতো এটা হচ্ছে জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। আর টেস্ট অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। এই মশলাটা আমি একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। আমার মশলাটা বেশ ভাজা মতো হয়ে গেছে, আমি এর মধ্যে যদি পুড়ে না যায় একটু জল দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে 1/2 টেবিল চামচ মতো চিনি দিলাম, এটা অপশনাল, এটা আপনারা না দিলেও কোনো অসুবিধা নেই, রান্নার টেস্ট তার জন্য বদলাবে না, কিন্তু চিনিটা দিলে পরে টেস্টটা আরেকটু ভালো হয়। আমার টমেটোটাও নরম হয়ে গেছে, মশলাটা বেশ ভাজা মতো হয়ে গেছে, আমি এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু একটু ফ্রাই করে নিচ্ছি, 1 মিনিট মতো একটু ফ্রাই নিচ্ছি। আমার 1 মিনিট মতো হয়ে গেছে আলুটা ভাজতে দিয়েছি,
আমি এবার সজনে ডাঁটাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। একটু মশলাটাকে এর সঙ্গে এটা মাখিয়ে নিচ্ছি। সজনে ডাঁটাটা খুবই উপকারী, সয়াবিনটাও খুবই উপকারী। আমি রান্নাটা একটু একটু লাইট করেই করছি। আপনাদের যদি এই রান্নার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর রান্নাটা পুরোটা ভিডিওটা দেখবেন, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে আমি বুঝতে পারবো যে আমার কী কী ফল্ট হয়েছে সেটা আমি ভালো করে বুঝতে পারবো। এবার আমি সয়াবিনগুলো যে ভিজিয়ে রেখেছিলাম জলে, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিট মতো হয়ে গেছে, নরমও হয়ে গেছে। আমি এবার সয়াবিনটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা একটা নিরামিষের রান্না, নিরামিষের জন্য এটা বাড়িতে ট্রাই করে দেখবে, খুবই সুস্বাদু হয়। আমি এটা প্রায় সময় বাড়িতে করি, এটা একটা হেলদি রান্না। আমি একটু কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। আমি এটা নাড়াতে থাকছি, গ্যাসটাকে মিডিয়াম হাই মিডিয়াম ফ্লেমে রেখেছি, নাড়লে পরে এটা নিচে ভরে যেতে পারে। আমার মশলাটা দিয়ে ভালো করে আলু সয়াবিনটা কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে জল ঢেলে দিচ্ছি, আর একটু জল দেব। দিয়ে আমি এটাকে মিডিয়াম হাই ফ্লেমে মিনিট 5-6 এটাকে ঢাকা দিয়ে রাখছি, তাহলে আমার সেদ্ধটা হয়ে যাবে। একটু চেক করে নেবো পরে। আমি এটা ঢাকা দিয়ে রাখছি, মিনিট 5-6 রাখলেই হবে। আমার মিনিট 5-6 হয়ে গেছে, আমি একটু এটা চেক করতে এসেছি। আমি দেখছি আলুটা নরম হয়েছে, কিন্তু আর একটু হবে। আমি তাহলে এটা একটু নাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে রাখছি, আবার মিনিট 5-6 মতো। এবার কিন্তু লো ফ্লেম করে দিচ্ছি, লো ফ্লেমে মিনিট 5-6 এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। আমার মিনিট 5-6 হয়ে গেছে, আমার আলুটাও একেবারে নরম হয়ে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে। আমি এবারের মধ্যে 1/2 টেবিল চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা না দিলেও হয়, তবে এটা দিলে পরে এটা সুন্দর একটা গন্ধ বেরোবে, রান্নাটা আরও সুস্বাদু খেতে হবে। আমি এবার এটাকে 1 মিনিটের জন্যে ঢাকা দিয়ে রাখছি, আর গ্যাসটা অফ করে দিচ্ছি। এরপর আমি সার্ভ করে দেবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এটা সার্ভ করে দিয়েছি। আমি এবার টেস্ট করে দেখছি এটা কেমন খেতে হয়েছে। আপনারা বাড়িতে এটা ট্রাই করুন, এটা নিরামিষ একটা খুবই হেলদি খাবার রান্না। এটা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।